আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে সো আজকে আমরা শিখব ইংরেজি গ্রামারের একদম শুরু থেকে সো চলো আমরা এবার বোর্ডে চলে যাই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সাউন্ড লেটার এবং ওয়ার্ড এই তিনটে শব্দ আমি লিখেছি আমরা যখন ইংরেজি গ্রাম শুরু করতে যাই তখন কিন্তু আমরা মূলত পার্টস অফ স্পিচ দিয়ে কিংবা সেন্টেন্স দিয়ে শুরু করি সো আজকে আর পার্টস অফ স্পিচ এবং সেন্টেন্স দিয়ে আজকের ক্লাস শুরু করব না আজকে শুরু করব সাউন্ড লেটার এবং ওয়ার্ড দিয়ে সো সাউন্ড শব্দের অর্থ কি সাউন্ড শব্দের অর্থ হচ্ছে ধ্বনি এই ধ্বনিগুলি মানবদেহের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় আর এই ধ্বনিগুলি যখন সংরক্ষণ করা না হয় তখন একটা ধ্বনির সাথে আরেকটা ধ্বনি একাকার হয়ে যায় সো এই একাকার হওয়া থেকে রক্ষা করার জন্য লেটারের আবিষ্কার সো যেহেতু আমরা আজকে ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব সো দেখব যে ইংলিশ গ্রামারে কতগুলি লেটার আছে সো ইংরেজি ভাষায় বা ইংরেজি গ্রামারের মধ্যে মোট ছাব্বিশটি বর্ণ বা লেটার রয়েছে এই ছাব্বিশটি বর্ণ বা লেটার এদেরকে অ্যাসপেসিফিকভাবে লেটার বলা হয় আর একত্রে বলা হয় আলফাবেট সো আমরা শিখলাম সাউন্ডকে ধ্বনিকে স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য যেই সাংকেতিক চিহ্নগুলি ভাষার মধ্যে ব্যবহার হয় তাদেরকেই বর্ণ বা লেটার বলে আর ইংরেজি ভাষায় মোট ছাব্বিশটি লেটার রয়েছে এবার আমরা দেখব যে লেটার লেটার হচ্ছে বর্ণের ইংরেজি রূপ অর্থাৎ আমরা বাংলাতে যাকে বর্ণ বলি ইংরেজিতে তাকে লেটার বলা হয় তো ইংরেজি ভাষায় যে ছাব্বিশটি লেটার রয়েছে এই লেটারগুলিতে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে নাম্বার ওয়ান ভাওয়েল নাম্বার টু স্যামি ভাওয়েল নাম্বার থ্রি কনসোনেন্ট তো ভাওয়েল কাকে বলে আমরা বাংলায় যাকে সর্বর্ণ বলি তাকেই মূলত ইংরেজি ভাষায় ভাওয়েল বলা হয় তুমি যদি অন্যভাবে বলো তাহলে এভাবেও বলতে পারো যে ভাওয়েল বলা হয় ওই সমস্ত লেটারকে যে সমস্ত লেটার বা বর্ণ অন্য বর্ণের সাহায্যে ছাড়া উচ্চারিত হতে পারে তাদেরকেই মূলত ভাওয়েল বলা হয় তো ইংরেজি ভাষার যে ছাব্বিশটি লেটার রয়েছে তার মধ্যে পাঁচটি লেটার বা পাঁচটি বর্ণ হচ্ছে ভাওয়েল আর তারা হচ্ছে এ ই আই ও ইউ সো প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই পাঁচটি লেটার বা এই পাঁচটি বর্ণকে একদম মুখস্ত করে ফেলবে ঠিক এইভাবে মুখস্থ করবে যে এ ই আই ও ইউ এ ই আই ও ইউ বারবার যখন তুমি রিপিট করবে তখন দেখবে খুব ইজিলি খুব সহজে তুমি এই পাঁচটা বর্ণ একসাথে বলতে পারতেছো যেমন এ ই আই ও ইউ এভাবে করে তুমি ভাওয়েলগুলোকে একদম মুখস্থ ঠোটস্থ কণ্ঠস্থ করে ফেলবে ইনশাল্লাহ এবার আমরা শিখবো সেমি ভাওয়েল সেমি ভাওয়েল অর্থকে এখানে দুইটি শব্দ একটা হচ্ছে সেমি একটা হচ্ছে ভাওয়েল সেমি মানে আদা আর ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ দ্যাটস মিন আদা স্বরবর্ণ তার মানে কি তার মানে হচ্ছে এ ই আই ও ইউ এগুলি হচ্ছে পরিপূর্ণ ভাবেল পরিপূর্ণ স্বরবর্ণ আর সেমি সেমিভাওয়েল যারা তারা হচ্ছে মাত্র দুটি লেটার একটা হচ্ছে ডব্লিউ একটা হচ্ছে ওয়াই এই ডব্লিউ এবং ওয়াই এরা কখনো কখনো ভাওয়েল হবে কখনও কখনও কনসনেন্ট হবে যার কারণে তাদের নাম রাখা হচ্ছে আদা ভাওয়েল আদা সেমি ভাওয়েল তো কখন তারা ভাওয়েল হবে এবং কখন কনসারেন্ট হবে সেই বিষয়টি এবার ক্লিয়ার করা যাক যখন এই ডব্লিউ এবং ওয়াই শব্দের শুরুতে ব্যবহার হয় তখন এই ডব্লিউ এবং ওয়াই হবে কনসোনেন্ট আর যখন এই ডব্লিউ এবং ওয়াই শব্দের মধ্যখানে কিংবা শব্দের শেষে যদি ব্যবহার হয় তখন এই ডব্লিউ এবং ওয়াই হবে ভাওয়েল আমি আবারও বলছি যে সেমি ভাওয়েল বলা হয় ওই সমস্ত লেটারকে যে সমস্ত লেটার কখনো কনসোনেন্ট কখনো ভাওয়েল কখনও ব্যঞ্জনবর্ণ কখনও স্বরবর্ণরূপে ব্যবহার হয় সো এরকম লেটার আছে মাত্র দুটি একটি হচ্ছে ডব্লিউ একটি হচ্ছে ওয়াই আমরা উদাহরণের মাধ্যমে এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব যে কোন কোন জায়গায় ডব্লিউ এবং ওয়াই সেমি ভাল দেখো এখানে ওয়ে ইয়ার ইয়েস ওয়াটার এই যে চারটা শব্দ আমি লিখলাম এই চারটা শব্দের শুরুতে ডব্লিউ ওয়াই ওয়াই ডব্লিউ অর্থাৎ এই দুটি লেটার কিন্তু দুই চারটি শব্দের মধ্যে দুইবার দুবার করা রয়েছে সো এই যে শব্দগুলি শুরুতে ডব্লিউ শুরুতে ওয়াই শুরুতে ওয়াই শুরুতে ডব্লিউ এই শব্দগুলির প্রথমে যে ডব্লিউ ইউজ হয়েছে এটা কনসোনেন্ট হিসাবে এবং শব্দের প্রথমে যে ওয়াই ব্যবহার হয়েছে এটা হচ্ছে কনসোনেন্ট হিসাবে ঠিক সেইমে এর প্রথম অক্ষর হচ্ছে ওয়াই এটা হচ্ছে কনসোনেন্ট ওয়াটারের প্রথম অক্ষর হচ্ছে ডাব্লিউ এটা হচ্ছে কনসোনেন্ট এবার আমরা দেখব যে ভাউল হিসেবে কিভাবে ব্যবহার হয় সো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে চু আই খাও বয় এই চারটা শব্দ এই চারটা শব্দের মধ্যে ডাব্লিউ হচ্ছে মধ্যখানের ডব্লিউ সো এই ডব্লিউ কিন্তু কনসোনেন্ট নয় এই ডব্লিউ হচ্ছে ভাওয়েল ঠিক সেইময় এখানে ওয়াইটা হচ্ছে আয়ের মধ্যখানে সো এটাকে তুমি কনসেন্ট বলতে পারবা না এটি হচ্ছে ভাওয়েল ঠিক সেইময় এখানে ডব্লিউ হচ্ছে শব্দের শেষে দেটসমিন এটিও ভাওয়েল এখানেও কিন্তু ওয়াই হচ্ছে শব্দের শেষে দেটসমিন এটিও ভাওয়েল তার মানে আমরা ক্লিয়ার একটা কনসেপ্ট পেলাম যে সেমি ভাওয়েল বলা হয় ডব্লিউ এবং ওয়াইকে যারা কখনও স্বরবর্ণ কখনও বর্ণ হিসাবে শব্দে ব্যবহার হয়ে থাকে সো আমরা এবার দেখবো যে কখন স্বরবর্ণ হয় এবং কখন ব্যঞ্জন বর্ণ হিসেবে ব্যবহার হয় এই ডব্লিউ এবং ওয়াই যখন শব্দের শুরুতে থাকবে তখন তারা কিন্তু কনসনেন্ট আর যখন শব্দের মধ্যে কিংবা শব্দের শেষে থাকবে তখন হবে তারা ভাওয়েল সো প্রিয় শিক্ষার্থী বিষয়টি খাতা কলম নিয়ে নোট করে নাও এতক্ষণ আমরা শিখলাম ভাওয়েল সেমি ভাওয়েল এবার আমরা শিখব কনসনেন্ট কাকে বলেন কনসনেন্ট ওই সমস্ত বর্ণকে বলা হয় যাদেরকে আমরা বাংলাতে ব্যঞ্জন বর্ণ বলে থাকি এখন প্রশ্ন হচ্ছে ব্যঞ্জন বর্ণ কাকে বলে আসলে ব্যঞ্জন বর্ণ বলা হয় ওই সমস্ত বর্ণ বা লেটারকে যে সমস্ত বর্ণগুলি অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তার বিপরীত হচ্ছে বাউল অর্থাৎ বাহুবেল যারা স্বরবর্ণ যারা তারা কিন্তু অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে বাট যারা কনসনেন্ট যারা ব্যঞ্জন বর্ণ তারা কিন্তু অন্যের সাহায্য ছাড়া কখনো উচ্চারিত হতে পারে না যেমন দেখো বি এই বি বললে একটা কিন্তু শেষে একটা ই চলে আসে অটোমেটিকলি বি ঠিক সেম ওয়ে তুমি যদি বলো এফ এফ বললে এর কিন্তু একটা এর উচ্চারণ থেকে যায় অর্থাৎ এ প্লাস এফ এফ ওকে ঠিক এভাবে আই আই বলতে গেলে এর উচ্চারণ হয় এবং আই এভাবে প্রত্যেকটা লেটার অর্থাৎ ওই সমস্ত লেটার যেগুলিকে আমরা কনসার্ট হিসাবে আখ্যায়িত করে থাকি তারা কিন্তু অন্য একটা বর্ণের সাহায্যে ছাড়া কখনো উচ্চারিত হতে পারে না সো আমরা শিখলাম কনসোনেন্ট বলা হয় ওই সমস্ত বর্ণকে বা ওই সমস্ত লেটারকে যারা অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না এরকম বর্ণ বা লেটার রয়েছে ইংরেজি ভাষায় একুশটি অর্থাৎ তুমি যদি সেমিভাউলকে বাদ দাও তাহলে হচ্ছে উনিশটি আর সেমি ভায়েল সহ যদি কনসোনেন্ট হিসেব করো তখন হবে একুশটি তার মানে তখন দুই ভাগে বিভক্ত হয়ে যাবে অর্থাৎ ভাওয়েল এবং কনসোনেন্ট ওকে সো আশা করি তোমরা লেটার সম্বন্ধে একটা ভালো ক্লিয়ার স্বচ্ছ একটা ধারণা তোমরা অর্জন করেছ প্রিয় শিক্ষার্থী এবার আমরা দেখব ওয়ার্ড কাকে বলে ওয়ার্ড বলা হয় যেহেতু আমরা বাঙালিয়ান সো ওয়ার্ডের বাংলা আগে জানবো যে ওয়ার্ড এটা হচ্ছে ইংরেজি শব্দ এর বাংলা হচ্ছে শব্দ সো শব্দ কাকে বলে এক বা একের অধিক বর্ণ একত্রিত হওয়ার পর যদি একটি পরিপূর্ণ অর্থ দেয় যদি একটি পরিপূর্ণ অর্থ দেয় তখন তাকে শব্দ বা ওয়ার্ড বলা হয় সো এই ওয়ার্ড তুমি যদি এলোমেলো করে তুমি যদি এক গাদা লেটার বা এক গাদা বর্ণকে একত্রিত করে দাও আর তার যদি কোনো অর্থ না থাকে তাহলে সেটাকে কখনো লেটার বা শব্দ বলা যাবে না সো এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে শুধুমাত্র কতগুলি অক্ষর আমি এক জায়গায় করে দিলাম যেমন এম ও টি আর বি এই যে পাঁচটা কিংবা ছয়টি লেটার এখানে লিখলাম আমি এর কিন্তু কোনো অর্থ নেই নিরর্থক সো এরকম যদি এক গাদাও তুমি অর বর্ণ একত্রিত করে দাও আর এর যদি কোনো অর্থ না থাকে তাহলে সেটাকে তুমি শব্দ কিংবা ওয়ার্ড বলে আখ্যায়িত করতে পারবে না আর যদি এরকম হয় যে এ এটা কিন্তু একটা শব্দ এর অর্থ হচ্ছে একটি ক্লিয়ার সো এক বা একের অধিক একটা লেটারও যদি হয় আর তার যদি কোনো একটা অর্থ থাকে পরিপূর্ণ শুধুমাত্র ওয়ানলি ওয়ান লেটার আর তার যদি একটা অর্থ থাকে তাহলে সেটাকে অবশ্যই তুমি ওয়ার্ড বা লেটার হিসেবে আখ্যায়িত করতে পারবে সো প্রিয় শিক্ষার্থী আমরা শিখলাম ওয়ার্ড কাকেবার হচ্ছে ইংরেজি শব্দ এর বাংলা হচ্ছে শব্দ সো ওয়ার্ড বলা হয় বা ওয়ার্ড বা শব্দ বলা হয় যখন এক বা একের অধিক বর্ণ বা লেটার একত্রিত হয়ে একটা পরিপূর্ণ অর্থ দেয় তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলা হয় আর ইংরেজি ভাষায় এই ওয়ার্ড বা শব্দগুলিকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রিয় শিক্ষার্থী এবার আমরা দেখব যে ক্লাসিফিকেশন অফ ওয়ার্ড অর্থাৎ শব্দের শ্রেণীবিভাগ শব্দের অংশ হিসেবে শব্দকে চার ভাগে বাক করা হয়েছে অর্থাৎ শব্দাংশ হিসেবে শব্দকে চার ভাগে ভাগ করা হয়েছে নাম্বার ওয়ান মনোসিলেবেল নাম্বার টু ডাইসিলেবেল নাম্বার থ্রি ট্রাইসিলেবেল নাম্বার ফোর পলিসিলেবেল এখন প্রশ্ন হচ্ছে সিলেবাল কাকে বলে সিলেবাল বলা হয় শব্দাংশকে কোনো একটা শব্দের যতটুকু একবারে উচ্চারিত হয় তাকেই মূলত বলা হয় শব্দাংশ কোনো একটা শব্দ যদি একসাথে উচ্চারিত হয়ে যায় তাহলে সেটা হবে মনোসিলেবাল কোনো একটা শব্দের যদি দুটি পার্ট থাকে দুটি অংশে উচ্চারিত হয় তাহলে সেটি হচ্ছে ডাই যদি তিনটি পার্ট থাকে বা তিনটা অংশে উচ্চারিত হয় সেটাকে বলা হয় ট্রাই সিলেভেল এবং যদি চারটা থাকে তাহলে তাকে বলা হয় পলিসিলেভেল এবার আমরা একে একে করে দেখব যে মনোসিলেবাল কাকে বলে ডাই কাকে বলে ট্রাই কাকে বলে পলিসিলেবেল কাকে বলে এবং সিলেবাল দিয়েই ইনশাআল্লাহ আজকের ক্লাস আমরা শেষ করব সো পুরো ক্লাসটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল সো প্রথমত যদি আমরা আসি মনোসিলেবল অর্থাৎ যে শব্দটি একেবারেই উচ্চারিত হয়ে যায় অর্থাৎ যে শব্দের কোনো অংশ থাকে না একসাথে উচ্চারিত হয় তাকেই বলা হয় মনোসিলেবল যদি আমরা দেখি যে ইট ইটের কোনো অংশ নেই এটা জাস্ট একবারেই উচ্চারিত হয়ে যায় সো এটা হচ্ছে মনোসিলেবল অর্থাৎ যে অংশের কোনো পার্ট থাকবে না সো একসাথে উচ্চারিত হয়ে যাবে যার কোনো অংশ থাকবে না একবারেই উচ্চারিত হয়ে যাবে তাকেই মূলত মনোসিলেবল বলা হয় যেমন ইট রান বুক ফাস্ট ইত্যাদি ডাইস লেবল বলা হয় ওই সমস্ত শব্দকে যে সমস্ত শব্দের মধ্যে দুইটি শব্দাংশ থাকে অর্থাৎ দুইবারে উচ্চারিত হয় যেমন দেখো ফুট বল ফুট এই এতটুকু শব্দাংশ একসাথে উচ্চারিত হচ্ছে পরের বলটা আর একবার উচ্চারিত হচ্ছে ঠিক সেইমহে মা দার ফা দার ব্রা দার এই যে ব্রা দার এখানে দুইটা অংশ রয়েছে ঠিক সেইমহে মা দার তো যে শব্দের মধ্যে এরকম দুইটি অংশ থাকবে তোমরা সেই সমস্ত শব্দকে ডাইসিলেবল হিসাবে আখ্যায়িত করতে পারো এক কথায় আমরা জানলাম যদি কোনো শব্দের একটা মাত্র অংশ থাকে তাহলে সেটি হচ্ছে মোনো আর যদি তার দুটি শব্দাংশ থাকে তাহলে সেটি হচ্ছে ডাই সিলেবাল আর যদি তিনটি থাকে তাহলে সেটি হচ্ছে ট্রাই আমরা দেখব যে ট্রাই কাকে বলে অর্থাৎ ওই সমস্ত শব্দ যেই সমস্ত শব্দের মধ্যে তিনটি অংশ থাকে অর্থাৎ তিনবারে উচ্চারিত হয় যেমন দেখো নে গে টিপ ঠিক সেম মহে ইয়াস টার ডে দেখো নে একটি অংশ গে একটি অংশ টিপ আরেকটি অংশ ঠিক সেম ওই ইয়াস টার ডে তো যে সমস্ত শব্দের মধ্যে এভাবে তিনটা পার্ট থাকবে তিনটা অংশ থাকবে তিনভারে উচ্চারিত হবে সেই সমস্ত শব্দগুলোকে বলা হয় ট্রাইসিলেবেল সো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা ট্রাই সম্বন্ধে ধারণা অর্জন করেছ প্রিয় শিক্ষার্থী এবার আমরা দেখব যে সিলেবালের সর্বশেষ যে প্রকার সেটি হচ্ছে পলিসিলেবেল লেভেল কাকে বলে লেভেল বলা হয় ওই সমস্ত শব্দকে যেই সমস্ত শব্দের মধ্যে চারটি অংশ থাকবে অর্থাৎ ইন টার জ্যাক শন ঠিক সেম কন ভার সে শন তো কনভার্সেশন এটা একটা শব্দ ইন্টারজেকশন এটাও একটা শব্দ বাট প্রত্যেকটা শব্দের চারটা অংশ রয়েছে সো এরকম যদি কোনো শব্দের চারটা অংশ থাকে তাহলে তুমি সেই সমস্ত শব্দকে পলিসি লেবল হিসেবে আখ্যায়িত করতে পারো সো প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসের পুরো একটা সামারি দিয়ে দিচ্ছি সংক্ষেপে এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আবারও যে খাতা কলম নিয়ে নোট করে নাও যাতে করে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাস শেষ করে ইংরেজি গ্রামারে একদম টপ লেভেলে চলে যেতে পারি সো আমি আজকের ক্লাসে মূলত আলোচনা করেছিলাম সাউন্ড নিয়ে সাউন্ড শব্দের অর্থ হচ্ছে ধ্বনি আর এই ধ্বনিগুলোকে সংরক্ষণ করার জন্য যে সাংকেতিক চিহ্নের দরকার প্রয়োজন সেগুলি হচ্ছে লেটার আর লেটার হচ্ছে ইংরেজি ভাষায় ছাব্বিশটি আর পুরো লেটারগুলি সবগুলোকে একত্রে বলা হয় আলফাবেট আর এ আমার যে লেটার রয়েছে সেগুলিকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ভাওয়েল একটা হচ্ছে সেমি ভাওয়েল একটা হচ্ছে কনসারেন্ট ভাওয়েল বলা হয় স্বরবর্ণকে অর্থাৎ ওই সমস্ত লেটার যে সমস্ত লেটার অন্য লেটারের সাহায্য ছাড়া উচ্চারিত হয় এরকম লেটার হচ্ছে পাঁচটি এরা হচ্ছে এ ই আই ও ইউ এবার আমরা দেখবো যে সেমি ভাওয়েল কাকে বলে সেমি সেমিভাওল বলা হয় ওই সমস্ত লেটার বা বর্ণকে যারা কখনও কখনও কনসারেন্ট হিসাবে ব্যবহার হয় আবার কখনো কখনো ভাওয়েল হিসেবে ব্যবহার হয় এবার আমরা দেখবো যে তারা কখন ভাওয়েল হয় এবং কখন কনসারেন্ট হয় এই যে সেমি সেমিভাবেল তারা হচ্ছে দুইটি লেটার একটা হচ্ছে ডব্লিউ একটা হচ্ছে ওয়াই এরা যখন কোনো শব্দের শুরুতে আসে তখন তারা হচ্ছে কনসেন্ট আর যখন তারা শব্দের মধ্যে বা কিংবা শেষে আসে তখন তারা হচ্ছে ভাওয়েল আশা করি তোমরা দুটা বিষয় ক্লিয়ার হয়েছো এবং সর্বশেষ যে কনসারেন্ট সেগুলো হচ্ছে ওই সমস্ত ব্যঞ্জন বর্ণ ওই সমস্ত লেটার যেগুলি অন্য লেটারের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না এখানে যেন আমার পক্ষ থেকে একটা ম্যাজিক হলো যে পৃথিবীতে কোনো শব্দ নেই যে শব্দের মধ্যে ভাবেল নেই তুমি দেখতে পারো যে কোনো শব্দ একটা ট্রাই করে দেখো যে এমন কোনো শব্দ পাবে না যার মধ্যে ভাবেল কিংবা সেমি ভাবেল নেই পৃথিবীর মধ্যে কোনো শব্দ তৈরি হতে পারে না ইংরেজি শব্দ ভাউয়েল কিংবা সেমি ছাড়া সো তুমি এখনই বই খুলে দেখে নেবে যে এমন কোনো শব্দ পাও কি না যে যে শব্দের মধ্যে ভাওয়েল কিংবা সেমিভাবেল ছাড়া সে শব্দটি সংগঠিত হয়েছে পাইলে যদি পাও তাহলে কমেন্ট করে অবশ্যই লিখে দাও ওকে কাম টু পয়েন্ট এবার আমরা দেখি ওয়ার্ড হচ্ছে ইংরেজি এর বাংলা হচ্ছে শব্দ আর শব্দ কিংবা ওয়ার্ড বলা হয় যখন এক বা একের অধিক বর্ণ বা লেটার একত্রিত হয়ে একটি পূর্ণ অর্থ দেয় তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলা হয় আর যদি এক গাদা বর্ণ কিংবা লেটার একত্রিত হওয়ার পরেও যদি তার কোনো পূর্ণ অর্থ না থাকে তাহলে তাকে ওয়ার্ড কিংবা শব্দ বলা যাবে না আর এই শব্দগুলিকে শব্দাংশের ভিত্তিতে অংশের ভিত্তিতে চার ভাগে ভাগ করা হয়েছে আর এদেরকে বলা হয় সিলেবল নাম্বার ওয়ান মনোসিলেবেল নাম্বার টু ডাই সিলেভাল নাম্বার থ্রি ড্রাইসিলেবেল নাম্বার ফোর পলিসিলেবেল মোনো বলা হয় যে শব্দের শুধুমাত্র একটা অংশ যেমন ম্যান ফ্যাট রান ফান বুক ইটিসি ঠিক সেইময়ে ডাইসিলেবেল বলা হয় যে শব্দের দুটি অংশ যেমন মা ডার ফা দ্যার ব্রা দ্যার ইটিসি ঠিক সেইময় তিন নম্বর হচ্ছে ট্রাইস লেভেল ট্রাইস লেভেল বলা হয় যে শব্দের তিনটি অংশ যেমন ইয়েস টার ডে এখানে ইয়েস টার ডে তিনটি অংশ আর আমরা সর্বশেষ যে পলিসি লেভেল পলিসি লেভেল বলা হয় যে শব্দের মধ্যে চারটা অংশ থাকে যেমন কনভারসেশন ইন্টারজ্যাকশান এই যে সমস্ত শব্দের মধ্যে একটা অংশ সেটা হচ্ছে মনোসিলেবেল যার মধ্যে দুইটা অংশ সেটি হচ্ছে লেভেল যার মধ্যে তিনটা অংশ সেটি হচ্ছে টাইস লেভেল আর যার মধ্যে চারটা অংশ সেটি হচ্ছে লেভেল সব প্রিয় শিক্ষার্থী আশা করি আজকের ক্লাসটি তুমি খাতা কলম নিয়ে নোট করে নিবে এবং পরবর্তী ক্লাসের জন্য প্রিপারেশন নিবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ